মৃত্যুর আগে প্রেসিডেন্ট জিয়া একদিন আমায় বললেন, আমি তো অবসরে যাব। অবসরে যাওয়ার পর আমি কিভাবে বেঁচে থাকব তার পরিকল্পনা করছে, নোট লিখে রাখছে। আমি আমার আত্মজীবনী লিখব। আমার মনে হয় লোকে আমার বই কিনবে, আর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কেও আরেকটি বই লিখব। এছাড়া আমার একটা সাইকেল আছে, সাভারে আমার 7.5 কাঠা জমি আছে। পেনশন থেকে যে টাকা পাব সেই টাকা দিয়ে একটা বাড়ি করব। দেখেন কি ধরনের সৎচিন্তা, দেশের প্রেসিডেন্ট একটা গাড়ি কেনার কথাও বলেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এই কথাগুলো লিখে গেছেন তারই রাজনৈতিক সহকর্মী এম সাইফুর রহমান। তিনি প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়া সরকারের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। এই সময় অর্থমন্ত্রী হিসেবে তিনি সংসদে 12 বার বাজেট পেশ করার বিরল সম্মান লাভ করেন। মৃত্যুর কিছুদিন আগে 2009 সালে কিছু কথা কিছু স্মৃতি এই নামে তার একটি বই প্রকাশিত হয়। সেই বইয়ে তিনি জিয়াউর রহমান সম্পর্কে অজানা অনেক কথা লিখে গেছেন। এরকম জানা অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। সাইফুর রহমান লিখেছেন, রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান দেশে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। শিশু একাডেমি, মেয়েদের শিক্ষা, যুব মন্ত্রণালয়, কালচারাল ইনস্টিটিউট, মহিলা মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আরও অনেক কাজ জিয়া করেন। এসব ছিল তার ভিশনারি কতগুলো কর্মসূচি। প্রেসিডেন্ট জিয়ার সাথে পরিচয়ের কথা উল্লেখ করে সাইফুর রহমান লেখেন, সৈনিক জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় 1972 সালের প্রথম দিকে। সম্ভবত মাসটি ছিল ফেব্রুয়ারি, এক ডিনার পার্টিতে, এ কে এম মুসার ধানমন্ডির বাড়িতে। স্বাভাবিকভাবে আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার জন্য উৎসুক ছিলাম, কারণ তার কণ্ঠে আমার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে। তিনি ছিলেন বেশ চুপচাপ, কথা বলছিলেন কম, শুনছিলেন বেশি। ওই সন্ধ্যায় তার সম্পর্কে আমার মূল্যায়ন ছিল, এই লোকটির মধ্যে নেতৃত্বের গুণ আছে এবং তিনি জীবনে উপর উঠবেন। তিনি ছিলেন স্থির মস্তিষ্ক, অমায়ুক, মৃদুভাষী, তার মধ্যে গর্ব বা ঔদ্ধত্যের লেশমাত্র দেখেনি। মুক্তিযুদ্ধ থেকে সত্য ফিরে এসে বীরের মধ্যে তা থাকা অস্বাভাবিক ছিল না। যাই হোক, আমাদের এই সম্পর্ক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রইল। অবস্থা এমন হলো যে ওই ঘটনার 1 মাস বা তার কিছুদিন পরে আমাকে জাতীয় পে কমিশনের সদস্য করা হয়। ওই কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক কেন্দ্রীয় সচিব মরহুম এম এ রব। বৈঠকে দেখলাম আমার ডান পাশে বসে আছেন জিয়া। এটা আমার জন্য ছিল এক মধুর বিষয়। তিনি প্রতিনিধিত্ব করছিলেন প্রতিরক্ষা সার্ভিসের, তিনি ছিলেন কমিশনেরও একজন সদস্য। এরপর একে অপরের বাসায় এবং অন্যান্য স্থানে আমরা অনেকবার মিশেছি, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ডিনার বা কোনো সভায়। আমার স্ত্রী ও জিয়ার স্ত্রী খালেদা জিয়ার মধ্যে যোগাযোগ হয় এবং তারা ভালো বন্ধু হিসেবে পরিচিত হন। তারা দুজন একে অপরের সাথে ইচ্ছে হলে আমাদের ছাড়াই দেখা সাক্ষাৎ করতেন। জিয়ার সঙ্গে আমার কিছুটা ঘনিষ্ঠতা হয় বাংলাদেশের এই প্রথম পে কমিশনের সদস্য হিসেবে। কমিশনটি গঠিত হয়েছিল স্বাধীনতার পর, 75-এর পট পরিবর্তনের পর 7 নভেম্বর ঘটে সিপাহী জনতার বিপ্লব। সিপাহী জনতা জেনারেল জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে আনে। প্রকৃতপক্ষে এই সময়ে জেনারেল জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তখন দেশে চলছিল এক অস্থির অবস্থা, চলছিল রাজনৈতিক শূন্যতা। এই অবস্থা থেকে দেশকে কীভাবে মুক্তি করা যায় সেসব বিষয়ে জেনারেল জিয়া চিন্তা করতে থাকলেন। জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে কেন এবং কীভাবে যোগ দিলেন সে স্মৃতি সম্পর্কে সাইফুর রহমান লেখেন, জিয়া প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম উপদেষ্টা করলেন আকবর কবিরকে। তাকে দেয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জিয়া তার পুনর্গঠন প্রক্রিয়ার সময় আমাকে মাঝে মাঝে চা খেতে ডাকতেন। কিছুদিন জিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ফলে বিভিন্ন বিষয় বিশেষ করে অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি আমার সাথে আলোচনা করতেন। কোন লোকেদের দিয়ে কি ধরনের কাজ করানো যায় সে পরামর্শ নিতেন, কারণ তিনি আমাকে পে কমিশনের সদস্য হিসেবে জানতেন। আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও তার জানা ছিল। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা অনুযায়ী তাকে সৎ পরামর্শ দিয়েছিলাম। একদিন তিনি বললেন, বাইরে থেকে এসব পরামর্শ দিয়ে কোনো লাভ হবে না, এতে সঠিকভাবে কাজ হয় না, আপনি উপদেষ্টা কাউন্সিল যোগ দিন। একটা কথা তিনি প্রায় বলতেন, আমি সামরিক বাহিনীতে ছিলাম, সিভিলিয়ান লোকদের আমি বেশি চিনি না, আপনি আসলে আপনার মাধ্যমে বেসামরিক লোকেদের সাথে আমার সম্পৃক্ততা বাড়াতে পারব। জেনারেল জিয়া আমাকে এই প্রস্তাব দেন 1976 সালে মার্চ এপ্রিলের দিকে। আমি তাকে বলেছি এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমি নিজের পেশা নিয়ে ব্যস্ত থাকি, তাছাড়া মিলিটারির প্রশাসন সম্পর্কে আমার গভীর অনীহা আছে। তিনি বলেন, এখন তো মিলিটারি ব্যবস্থা নয়, বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছুর উত্থান পতন ঘটে গেছে,
এখন অনেকটা শান্ত পুনর্গঠনের কাজ চলছে। তাছাড়া আমিও বিশ্বাস করি সামরিক শাসন বেশি দিন চলতে পারে না, এটা সমস্যার সমাধান নয়। বহুদলীয় গণতন্ত্রে দ্রুত দেশকে নিয়ে যেতে হবে। আপনাদের পরামর্শ ও সহযোগিতা পেলে দেশের জন্য কল্যাণ হবে। এর কয়েকদিন পর জেনারেল জিয়ার একান্ত সচিব আমাকে টেলিফোন করেন, বলেন জেনারেল জিয়ার সাথে চায়ের আমন্ত্রণ। ওই দিন তিনি আমাকে বলেন, আপনাকে অনেকদিন থেকে বলছে আপনি আসছেন না, আপনার আর দেরি করা ঠিক নয়। উপদেষ্টা পরিষদে অনেকে আছেন, তারা কাজ করছেন, তাদের ধ্যান ধারণা অনেকটাই পুরনো। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন ধ্যান ধারণায়। আমি তাকে জানাই যে দেশের বাইরে লন্ডনে যাচ্ছে, ফিরে আসার পর আপনার সাথে যোগাযোগ করব। লন্ডন থেকে ফিরে এলে তিনি আবার ফোন করেন, বললেন আপনাকে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দিতে চাই। আমি বললাম আপনার প্রস্তাবে আমি সম্মত আছি, তবে বেশি দিন এই দায়িত্ব পালন করতে পারবো না। জিয়া বললেন বেশি দিন থাকতে হবে না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে। তবে আমার স্ত্রী আমার সিদ্ধান্তে রাজি ছিলেন না, আমার শ্বশুর চট্টগ্রামে ছিলেন, তাকে ঢাকায় নিয়ে আসে তার পরামর্শ চাই। তিনি বলেন দেখো বাবা, রাজনীতি করতে আমি তোমাকে বলি না, দেশটা স্বাধীন হয়েছে, এজন্য অনেক লোক কষ্ট করেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, এই অবস্থায় উপদেষ্টা পরিষদে যাওয়া বিবেচনার বিষয়, এর সাথে কিছুটা ঝুঁকি অবশ্যই আছে, তবে ঝুঁকি এড়িয়ে জীবনে বড় হওয়া যায় না। আর এই সময় জাতি নেতৃত্বহীনভাবে ভাসমান অবস্থা আছে, বিক্ষুব্ধ তরঙ্গের মাঝে জাহাজের একজন নাবিক কতটুকুই বা কাজ করতে পারেন, তোমাদের মতো কিছু লোক যদি তাকে সাহায্য করে তাহলে দেশের উপকার হবে। জিয়াউর রহমানে বলতেন আপনারা কাজ করছেন দেশের জন্য, আমার জন্য নয়, এ সময় আপনাদের দেশের জন্য কাজ করতে হবে, এটা শুধু আমার একার দায়িত্ব নয়, আপনাদেরও দায়িত্ব। ফলে ওই উপদেষ্টা পরিষদে আমি যোগদানের সিদ্ধান্ত নেই। প্রেসিডেন্ট জিয়ার একটা বিষয় আমাকে মুগ্ধ করে, তিনি সৎ মানুষকে গুরুত্ব দিতেন এবং উপদেষ্টা পরিষদেও সেই ধরনের লোকের সমাবেশ ঘটান।